টিকিট না কেটে রেল ভ্রমণ করার দায়ে রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করা টিটিইকে বরখাস্ত করার পর এ নিয়ে ঝড় ওঠে নানা সমালোচনার। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আত্মীয়ের বিষয়টি না জানার কথা বললেও একদিন পরেই সংবাদ সম্মেলনে সুর পাল্টে যায় মন্ত্রীর। আত্মীয়ের বিষয়টি নিজের স্ত্রীর কাছ থেকে নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি। আমার স্ত্রীর খালাতো বোন বা মামাতো বোন দাবি করে যে কথাগুলি বলেছে সেটা আপনারা যেভাবে শুনেছেন আমিও মন্ত্রী হিসাবে সেভাবে শুনেছি। আমি যখন গণমাধ্যমে গতবার বলি তখন পর্যন্ত আমি জানতাম না এরা কারা। আমি এই ঘটনা জানার পর আমার ওয়াইফকে টেলিফোন করেছি। ওয়াইফ যেটা বলেছে সেটা হলো সে এখানে ছিল, সে টেলিফোন করেছে, এই ধরনের একটা ঘটনা ঘটছে, বিষয়টা আপনারা দেখেন। এই রেলওয়ে টিটি শফিকুল ইসলামের শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান রেলমন্ত্রী। আমার ওয়াইফের যদি কোনো অভিযোগ থাকে রেলের ব্যাপারে তাহলে তার উচিত ছিল আমার সঙ্গে কথা বলা, এটাই স্বাভাবিক, কিন্তু এইটা সে করে নাই। কাজে এই জায়গাটাতে কিছুটা ব্যর্থ হয়েছে বলে আমাদের ধারণা, যে কারণে আমি মনে করি এই সাসপেনশন অর্ডারটা এইটা সঠিক হয়নি, এটা প্রত্যাহার করার জন্য ইতিমধ্যে আমরা বলেছি যে ডিসিও আপনার এই ধরনের অর্ডার দিয়েছে তাকে আমরা একটা সবুজ করতেছি যে কীভাবে সেটা দিল। টিআইবির পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। না উইথড্র করছে এই জন্য। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।